হ্যালো গাইজ, ইটস মি ঋতিকা চ্যাটার্জি। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা ভাবছো আমি কি চ্যানেল বন্ধ করে দিয়েছি, না চ্যানেল না ডিলিট করে চ্যানেল ক্লোজ করে দিয়েছি? আসলে না, আমি 5 দিনের জন্য গেছিলাম ট্রাভেলিং করতে, তো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো তারও একটা ব্লগ করেছি আমি, তো সেটা আমি দিয়ে দেবো, তারটার এডিটিং চলছে, আজকালের মধ্যে দিয়ে দেবো। তো আজকে আমার ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝে গেছো আজকে আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি। আজকে আমি লরিয়ালের ব্রো আর্টিস্টের রিভিউ দিতে চলেছি, একদম অনেস্ট রিভিউ। সো উইদাউট এনি ডিলে লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো এটা যেটা আছে, এটা একটা কম্প্যাক্ট প্যাক, এটার যে প্যাকেজিংটা এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি, দেখতে পাচ্ছ এই যে। সো এখানে প্রাইস ব্যাপারে কিছুই মেনশন করা নেই। এটার যে কোয়ান্টিটিটা আছে, এটা 3.5 গ্রাম আর এটা মেড ইন চায়না। সো এটার যেটা প্রাইস আছে এখানে মেনশন করা নেই। তো আমি এটা কিনেছিলাম অফলাইনে, অনলাইনে আমি কিনিনি। তোমরা যদি অনলাইনে কিনতে চাও অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে, কারণ সব কিছু মাঝে মাঝেই অফার চলে। কিছুদিন আগেই যে গেল নাইকা হট পিঙ্ক সেল, তো তোমরা কি রেডি? পার্পেলের সেল আসছে 5th আগস্ট থেকে সামথিং 10th আগস্ট, এর মধ্যে এত পর্যন্ত হয়তো চলতে পারে। তো তখন না তোমরা এটার অফার পেতে পারো, কারণ লরিয়ালের প্রোডাক্টের মাঝে মাঝেই অফার থাকে বেশি কম বেশি। তো আমি এটা নিয়েছিলাম একটা অফলাইন স্টোর থেকে। তো এইটার প্রাইস আমার পড়েছিল 829 সামথিং ডিসকাউন্ট দিয়ে, এরকম পড়েছিল আর সামথিং। এর অরিজিনাল প্রাইস 1000 করিব হবে। তো হ্যাঁ, আমি অরিজিনাল প্রাইস যেটা আছে সে আমি স্ক্রিনে মেনশন করে দেবো, আর আমি কত দিয়ে কিনেছিলাম সেই প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। চলো দেখি এটার প্যাকেজিংটা কেমন। তো এটা একটা এরকম, এটাকে এরকম করে খুলতে খুলছে না, একটা মিরার পাচ্ছ তোমরা, একটা ওয়্যাক্স পাচ্ছ, এটা হচ্ছে আইব্রো ওয়্যাক্স আর এটা হচ্ছে আইব্রো পাউডার। তো ফার্স্টে ওয়্যাক্স দিয়ে, যেটা আমাদের 12 ঘন্টা লং লাস্টিং আইব্রোটাকে করবে, তারপরে পাউডার দিয়ে সেট করতে হবে। তো একটা মিনি ব্রাশ পাচ্ছ, যেখানে একটা অ্যাঙ্গুলার ব্রাশ আছে, একটা স্কল ব্রাশ আছে, যাতে তোমরা যারা ট্রাভেল করো তোমাদের এটা তাদের জন্য প্রচুর পরিমাণে পারফেক্ট। কারণ এটা একটা ছোট্ট কিট, এটা যেখানে যেখানে ক্যারি করে নেওয়া যায়। তোমরা যদি চাও প্যান্ট পকেটের মধ্যেও ক্যারি করে নিয়ে যেতে পারো, এনি পার্সের মধ্যেও ক্যারি হয়ে যাবে, এটা প্রচুর ট্রাভেল ফ্রেন্ডলি। প্লাস তোমাদের আলাদা করে ব্রাশ নিয়ে যেতে হবে না, এর মধ্যে ব্রাশ আছে একটা স্পল ব্রাশ আর একটা অ্যাঙ্গুলার ব্রাশ। সো খুব কিউট একটা ব্রাশটা। তো আমি এটা দিয়ে আমার ডেমো দেখাবো আইব্রোতে, চলো ডেমোটা দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার আইব্রোতে কিচ্ছু ইউজ করিনি, কোনো প্রোডাক্ট ইউজ করিনি, আমি কোনো ফেসেই ইউজ করিনি, আমি জাস্ট লিপস্টিকই ইউজ করেছি। তো আমি ফার্স্টে ওয়্যাক্সটা নেব, আইব্রো ওয়্যাক্সটা, ওইটা নিয়ে আমি আগে আইব্রোটাকে ফিল করে তারপরে আমি পাউডারটা দিয়ে সেট করব। তো আমার আইব্রো অনেকটা যেহেতু নিচের দিকে, তো আমি নিচে বেশি দেবো না, বাট ওপরে বেশি করে দেবো, পরে কনসিলার দিয়ে নিচেরটা হাইড করে দিতে হবে।
তো আমি নেক্সট ইউজ করছি পাউডারের প্রোডাক্টটা, যেটা আমি আমার আইব্রোটাকে সেট করব, মানে যে ওয়্যাক্সটা ইউজ করেছিলাম তো আমি সেটাকে সেট করব। ভালো করে সেট করার পর, আর হ্যাঁ, সবসময় মনে রাখতে হবে আইব্রোর সামনের দিকটা যাতে লাইট থাকে আর পিছনের দিকটা যাতে ডার্ক থাকে, তাহলে ন্যাচারাল লুকটা আসে। তো নেক্সট আমি ইউজ করবো একটা কনসিলার ব্রাশ আর একটা কনসিলার, যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে শার্প করব, তো মানে হাইলাইট করব। তো আমি আমার আইব্রোটা হচ্ছে নিচের দিক দিয়ে বেশি আছে, ওপরের দিকে কম, তাহলে আমি ওপরের দিকে ওঠানোর জন্য নিচটাতে বেশি করে কনসিলার দিয়ে আইব্রোটাকে ঢেকে দেবো, যাতে আমার এক্সট্রা যে আইব্রোগুলো আছে সেগুলো ঢাকা পড়ে যায়, বোঝা না যায়, আইটাকে আইটা প্রচুর পরিমাণে শার্প দেখায়। দেখতে পাচ্ছি আমি আইব্রোর ওপর দিয়েই করছি, যাতে আমি আইব্রোটা একটু উঁচু দেখাতে পারি। তো তোমরা এবার দেখো আমার এই আইব্রোটা কতটা শার্প লাগছে, আর যেটা আমি করিনি নর্মাল আইব্রোটা ভার্সেস আমার নিউ যেটা আমি ড্র করেছি, তো এটা প্রচুর হেল্পফুল। তো হ্যাঁ, এটা তোমরা ইউজ করতে পারো, এটা খুব ভালো, আমি 1 বছর ধরে ইউজ করছি এটা। তো দেখতে পাচ্ছ এটা কত বোল্ড আর সুন্দর লাগছে, আর আমার ন্যাচারালটা একদম ভালো লাগছে না। তো ইয়া